আলাদা করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বর্ষি পড়ানো হয়ে গেছে মনে হচ্ছে, বা হচ্ছে, যাই হোক, যারা যারা বর্ষি পড়ানোর পর ঘোরাবে আমাদের কমিটির বা সন্ন্যাসী যারাই থাকবে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, খুব আস্তে আস্তে কাজগুলো পরিচালনা করতে হবে, তাড়াহুড়ো করবেন না কেউ। আর কে কোন দায়িত্বে থাকবে সেটা কিন্তু আগে আলোচনা করে নিয়ে তারপরে সন্ন্যাসীকে গাছে তুলবে, আগে নিজের আলোচনা করে কে কোন দায়িত্বে থাকবে আর খুব আস্তে আস্তে কাজ ঘোরাবে, জোরে কখনোই ঘোরানো হবে না, এবার এটা যেন মাথায় থাকে, লক্ষণ একটু সবাইকে বলে দিই বিষয়টা। কারণ হচ্ছে একজন সন্ন্যাসী যেহেতু ঝুলবে তার ব্যালেন্স ঠিক রাখতে হবে, দুজন থাকলে একটু ব্যালেন্স ঠিক রাখা সহজ হয়, তার ব্যালেন্স ঠিক রাখার জন্য যে সন্ন্যাসীকে চাপানো হবে তার সমকক্ষ কাউকে যেন বিপরীত দিকে তোলা হয় সেদিকটাও নজর রাখতে হবে, ওজনের সামঞ্জস্য যেন থাকে। বাইরে যদি কোনো সন্ন্যাসী থাকে, অর্থাৎ আমরা জানি এই চন্দ্র মাসের শেষে চন্দ্র যাত্রা পথে অনেক গ্রামীণ সন্ন্যাসী হয়, তারাও কিন্তু ভেতরে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। অমরনামা পাটি এবং বালিশটা ভেতরে প্রয়োজন, তুমি এবার আনানোর ব্যবস্থা করো। অমরনামা তাহলে অনেকের দেখতে অসুবিধা হচ্ছে, সন্ন্যাসীদের একটু পাশে বসিয়ে দিলে ভালো হয়, ভেতরে অনেক মানুষ হয়ে গেছে, একটু নিজের আলোচনা করে যাদের প্রয়োজন কম তারা একটু পাশে গেলে ভালো হয়। দেখুন মাঠের পূর্ব দিকে রন লাইন কিভাবে নিয়েছে নিয়েছে ভাঙছে, বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে নিয়ে এটা একটা দর্শনীয় জিনিস, কাজ ভাঙছে এবং নৃত্য করছে সেই সঙ্গে এবং কাজ খাচ্ছে। হ্যালো 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 পদার্থ
দেখতে পাচ্ছেন।